মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর এ এইচ এম কামরুজ্জামান। ব্যাখ্যা: মুজিবনগর সরকারের গঠন কাঠামো নিম্নরূপ। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান, আইন ও পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমদ।